হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষা নিবির। আজকের এই ভিডিওটি পিজি বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ NSOU আজই একটি নোটিশ পাবলিশ করেছে এবং সেই নোটিশে বলা হয়েছে, দেখো, নোটিশ ফর থার্ড ফেজ এক্সামিনেশন ফ্রম সাবমিশন থ্রু অনলাইন ফর পোস্ট গ্রাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন June 2022 December 2022। অর্থাৎ পিজি বন্ধুদের উদ্দেশ্যেই বলছি, তোমাদের সামনেই ফাইনাল এক্সাম, সুতরাং যেসব বন্ধুরা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করনি তাদের জন্যই NSOU আবার সুযোগ দিয়েছে। অর্থাৎ এই থার্ড ফেজ বা তৃতীয়বার যে সুযোগ দিয়েছে, এই সুযোগই হলো শেষ সুযোগ, তোমরা কিন্তু আর সুযোগ পাবে না ফর্ম ফিল আপ করার। সেজন্য বন্ধুরা, আমি বারবারই বলছি যে তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করনি এক্সাম ফর্ম ফিল আপ, তারা কিন্তু এই ফর্ম ফিল আপটা না করলে অ্যাসাইনমেন্টও দিতে পারবে না, ফাইনাল এক্সামও দিতে পারবে না। তাই দেরি না করে যারা ফর্ম ফিল আপ করনি, তারা যে সময়টা দিয়েছে সেই সময়ের মধ্যে তোমরা ফর্ম ফিল আপটা করে নাও। দেখো, নোটিশে বলে দিয়েছে তোমাদের ফর্ম ফিল আপটা ওপেন হচ্ছে 21/11/2022 দুপুর 2টো। অর্থাৎ এই নভেম্বরের 21 তারিখ দুপুর 2টোই ওপেন হবে এবং ক্লোজ হবে 23/11/2022 দুপুর 2টো। অর্থাৎ 21, 22, 23 তোমরা কিন্তু এই 3 দিন, অর্থাৎ তোমরা 21 তারিখ দুপুর 2টো থেকে সুযোগ পাবে এবং 23 তারিখ দুপুর 2টো পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। তাই অনেকেই হয়তো ফর্ম ফিল আপ করনি, তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা অবশ্যই এই সময়ের মধ্যে ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নেবে, তবেই কিন্তু তোমরা তোমাদের ফাইনাল এক্সাম এবং অ্যাসাইনমেন্ট এক্সাম দুটোই দিতে পারবে। আর কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে তার পুরো বিস্তারিত তথ্য বা পুরো ফর্ম ফিল আপের পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমার ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আর কেউ যদি নিজে থেকেও ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে যে লিঙ্কের মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপটা ওপেন করবে সেই লিঙ্কটাও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আর কোনো বন্ধুরা যদি ফর্ম ফিল আপে অসুবিধা হয় বা না করতে পারো, বা কারোর যদি দুবার করে টাকা কেটে গিয়ে থাকে, সেরকম কোনো প্রবলেমে যদি পড়ো, তাহলে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সব প্রবলেম সলভ করার। ডেসক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা অবশ্যই সেখান থেকে যোগাযোগ করতে পারো, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, তোমরা সেখান থেকেও যোগাযোগ করতে পারো। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো, যাতে এই ধরনের সমস্ত তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। নমস্কার।